হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি ঝটপট বিকেলের নাস্তার রেসিপি, যেটা আমি পাউরুটি আর ডাল দিয়ে করব। এই রেসিপিটা হয়তো কখনো কেউ ট্রাই করেননি, একবার ট্রাই করলে আপনারাই চমকে যাবেন যে এত মজার একটা নাস্তা ডাল দিয়ে আর হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করা যায়। এজন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি ডালগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি যেই পরিমাণ পানি দিয়েছি তাতে ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে। ডাল ফুটে উঠেছে, এখন এটাকে সিদ্ধ করে একেবারে শুকিয়ে নিচ্ছি। ডাল ওদিকে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে আমি কাঁচা মরিচ কুচি নিয়েছি 6-7টা, পেঁয়াজ কুচি নিয়েছি 1টা, আর ধনিয়া পাতা নিয়েছি, লবণ নিয়েছি, আর হচ্ছে কিছুটা চাট মশলা নিয়েছি। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। এখন হচ্ছে সেই সিদ্ধ করা ডালটা একেবারে ম্যাশ করে নিয়েছি, সেটা এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি সবাই পছন্দ করবে। এরকম আনকমন রেসিপি পেতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিক্স করা হয়ে গিয়েছে, আর এদিকে আমি 1 চা চামচ ময়দার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে একটু লিকুইড করে নিয়েছি, এটা আমার কাজে লাগবে। এরপরে ব্রেডগুলোর সাইড দিয়ে ব্রাউনগুলো কেটে নিয়েছি, আর ডালের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণটা সমান ভাগে দিবেন, অবশ্যই খেয়াল রাখবেন একটা ব্রেড দিয়ে যাতে কোট হয়, এভাবে দিবেন। এরপরে সেই লিকুইড মিশ্রণটা ময়দার আর পানির সেটা চারপাশ দিয়ে দিয়ে নিচ্ছি। এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে, এর ফলে ডালের মিশ্রণটা বাহিরে বের হয়ে যাবে না। তাই আমি ময়দাটা চারপাশে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে হাতে নিয়ে এটাকে গোল একটা বল করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা অন্যভাবেও করতে পারেন বা অন্য কোনো ডিজাইনেও এটা তৈরি করতে পারেন, তবে আমি গোল গোল বল তৈরি করে নিচ্ছি। এজন্য হাতে আবারও ময়দার মিশ্রণ নিয়ে নিয়েছিলাম। এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন ময়দার মিশ্রণটা যাতে বেশি লিকুইড না হয়, মোটামুটি একটা ঘন পেস্ট হয়। আমার সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। বলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে তৈরি করেছি। এখন এগুলোকে আমি ফ্রাই করব, তবে আমি ডুবো তেলে ফ্রাই করছি না, কম তেলে ফ্রাই করব। আপনারা চাইলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। আমি এখানে অল্প তেল নিয়েছি, প্রায় 1/2 কাপ পরিমাণ। সেই তেলের মধ্যে আমি এটাকে উল্টে পাল্টে ফ্রাই করছি। প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, 2-3 মিনিট হওয়ার পরে তারপরে উল্টে দিবেন, তা না হলে কম তেলে ভাজতে গেলে প্যানের গায়ে লেগে যেতে পারে। আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যেহেতু ভেতরের সব আইটেমগুলো রান্না করা, তাই হচ্ছে এটা অল্প সময় নিয়ে ভাজলেই হবে। আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি। যখন কালারটা একেবারে ব্রাউন হয়ে এসেছে ঠিক তখনই আমি এগুলোকে তুলে নিব। আমি প্রত্যেকটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখনই কিন্তু দেখে এটা ইয়াম্মি মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে এটা পাউরুটি আর ডাল দিয়ে তৈরি করা। আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। আমি অবশ্য খুন্তি দিয়েই তুলে নিচ্ছি, আপনারা যে কোনো বড় চামচ বা জালি চামচ দিয়ে তুলে নিতে পারেন, যেটা তেল ঝরে অটোমেটিক উঠে আসবে। আমার হাতের কাছে খুন্তি ছিল তাই আমি ঝটপট এটা দিয়েই তুলে নিচ্ছি। এটা একটু কম হয়েছে তাই আর একটু ফ্রাই করে নিয়েছি। আমার মজাদার নাস্তাটা রেডি। এই নাস্তাটার নাম দিয়েছি আমি বল।
দেখুন এত ইয়ামি হয়েছে যে বাসার বেবিও কেড়ে নেওয়ার চেষ্টা করছে, গরম গরম, তাই হাত পুড়ে যাবে তাই সরিয়ে দিয়েছি। এটা মাঝখান থেকে কেটে নিয়েছি, দেখতে অনেক ইয়ামি হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ইয়ামি হয়েছে। রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে উৎসাহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর হ্যাঁ, আমাদের বাসার বেবিটাও কিন্তু খেয়ে বলেছে অনেক ইয়ামি হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।